আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, আপনারা অনেকে আমার কাছে ফোন দেন দিয়ে বলেন যে ভাই আমি একটি ফাতখাসার ঘুঘু সংগ্রহ করতে চাই বা ফাতখাসার ঘুঘু ও শিকারি করব কিভাবে, সেই বিষয়টা আপনারা অনেকে আমার কাছে ফোন দিয়ে জানতে চান, সেই বিষয়টাই আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও সম্পূর্ণ দেখে আসা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বার্ডাইক্স, নিউ আপডেট ভিডিও সেলেব্রন। আসসালামু আলাইকুম, বার্ডাইক চ্যানেলের পক্ষ থেকে আমি ডিজে শাহেদ খান। আমি আজকে আপনাদের মাঝে এমন একটা বিষয় আলোচনা করতে চলেছি যে আপনারা ফাতখাসার ঘুঘু যেভাবে আপনারা তৈরি করবেন সেটা কীভাবে তৈরি করবেন। আপনাদের ফাতখাসার ঘুঘু তৈরি করতে হলে কখনোই বড় পাখি দিয়ে আপনারা তৈরি করতে পারবেন না, এবং ফাতখাসার ঘুঘু যেটা আপনারা শিকার করবেন ফাতখাসার ভিতরে রেখে আপনারা পাখি শিকার করবেন বা আপনার পাখিটা কেমন হতে হবে সেটা জানতে হলে আজকের ভিডিওটা কিন্তু আমার সাথেই থাকেন আর সম্পূর্ণ দেখেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। আজকে আমি আপনাদেরকে বলি, প্রথমেই আপনাদের একটা দেখুন অটো ডাকা শুরু করে দিয়েছে, ডাক শুনে হচ্ছে আপনাদেরকে, এখানে ঘুঘু মাথার করে অটো ডাকা শুরু করে দেখতে পাচ্ছেন। আর ব্যাকগ্রাউন্ডে দুইটা ঘুঘু রয়েছে ফাতখাসার, আর স্ক্রিনের উপরে যে ঘুঘুরা ডাকা শুনতে পাচ্ছেন এই দুইটা পাখিরই ডাক। আমি ভিডিও করে রেখেছি আগে থেকে ফোন দিয়ে, পরবর্তীতে ভিডিও করার সময় ব্যাকগ্রাউন্ডে পাশে রেখেছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ফার্স্টে আমি বলি, আপনারা এমন একটা পাখি তৈরি করতে হলে আপনাদের প্রথমে কী করতে হবে, প্রথমে আপনাদের বাচ্চা একটা পাখি থেকে পালন করতে হবে, একদম বাচ্চা মানে শিশু একটা পাখি। সেটা আপনার দেখতে পাচ্ছেন ভিডিও করতে করতে খেপে গিয়েছে, করার কিছু নেই, ঠান্ডা 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 হবে না, ওরা ঠান্ডা হবে না, ওরা খেপে গিয়েছে আর কি বলবো, বলার কিছু নেই। হ্যাঁ, প্রথমে যেটা আপনাদেরকে বলছিলাম যে একটা পাখি আপনাদের ছেলে হতে হবে, ছেলে হতে হবে, বাচ্চাকাল থেকে পালন করতে হবে, আপনাদের বাচ্চাকাল থেকে নিজেকে হ্যান্ড ফিডিং করাতে হবে, করতে করতে বড় হবে 2 থেকে 3 মাস, 3 থেকে 4 মাস, 5 থেকে 6 মাস, 6 মাসের পরে একটু একটু ডাকবে। কিন্তু একটা রানিং ট্রেনিং প্রাপ্ত পাখি হতে হলে নিম্নপক্ষে 1 বছর বয়স না হলে আপনার পাখি ভালোভাবে ডাক ফুটবে না, এবং ডাক ফুটাবার আপনার কী করতে হবে, প্রতিদিন সকালে 2 থেকে 3 ঘন্টা গাছে দিয়ে রাখতে হবে এবং মাঠে নিয়ে ঘুরে বেড়াতে হবে, যে এক এক সময় এক এক গাছে দিতে হবে, দিয়ে ভালো করে পাখি নিয়ে ঘুরে বেড়াতে হবে। যদি আপনার এভাবে করেন তাহলে আপনার পাখিটা আস্তে আস্তে গাছে উঠবে, আপনার সাথে বেড়াবে, আপনার সাথে একটা মানে ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে পাখির, সেখান থেকে আপনার চিনতে পারবে, চিনতে পারলে সেখন কী হবে যে আপনার পাখি আপনাকে চিনতে পারবে, গাছে দিবেন, সেখন একটা পাখির ট্রেনিং প্রাপ্ত হয়ে যাবে। এইভাবে একটা পাখির ট্রেনিং প্রাপ্ত করা হয়, একটা পাখি অনেক সময় দেওয়া হয়। আর পাখির গলা ঠিক রাখতে হলে যে সাউন্ড কোয়ালিটি, যেমন দেখতে পাচ্ছেন আমার মাথার ঘুরে যেভাবে ডাকা শুরু করেছে, যে এইটা করতে হলে কী খাওয়াতে হয় পাখির, মূলত পাখির মূলত সব থেকে গলা ক্লিয়ার রাখার জন্য ধান খাবারটা খুবই বেটার একটা খাবার, খুব সুন্দর গলার সাউন্ড কোয়ালিটি পাখির খুব ভালো থাকে। আশা করি ভিউয়ার্স এটাও কিন্তু আপনারা ক্লিয়ার করে দিলাম যে আপনারা কী খাবার খাবেন ওই পাখিকে, যে পাখিটা আপনার ট্যাম থাকবে বা শিকারে থাকবে যেটাতে আপনি শিকার করবেন। আরেকটা বিষয়, অনেকে আমাকে ফোন দিয়ে বলছেন ভাই আমার ফাতখাসা সেল করেন, ফাতখাসা ইয়ে করেন। ভাই আমি তো মূলত ফাতখাসা তৈরি করি না, আমি ফাতখাসা সংগ্রহ করে সেল করি, কিন্তু ফাতখাসা বিক্রি করি না, পাখি সহ দেখতে পাচ্ছেন এখানে যে পাখিগুলো আছে অটোমেটিক ট্যাম করা বলতে পারেন ট্রেনিং প্রাপ্ত, এই পাখি আপনারা ফাতখাসা সহ নিতে পারেন, পাখি সহ এটা আপনাদেরকে আমি দিতে পারি, কিন্তু তাছাড়া শুধু ফাতখাসা দেওয়ার কোনো লাইন নেই। আরেকটা বিষয়, আপনারা ঢাকা থেকে বাইরের জেলা থেকে অনেক জায়গা থেকে আমায় ফোন দিয়েছেন ভাই আমার একটা পাখি লাগবে, আমার একটা পাখি দেন, তা আমি কিন্তু বাইরের জেলাতে কখনো পাখি পাঠাই না, কারণ গাড়িতে পাখি নিতে চায় না, কারণ আছে, কারণটা আপনাদেরকে বলি, যে বলে ভাই পাখি জিনিস একটা ঝামেলার জিনিস, এটা মারা যাবে কি বেঁচে থাকবে ওটা গ্যারান্টি দিতে পারবো না, গাড়িতে নিয়ে গেলে কী হবে, কেউ পাখির দায়িত্ব এই কারণে নিতে চায় না। আপনারা যদি কেউ পাখি নিতে চান যশোর জেলা চৌগাছাতে আসতে হবে, নিশ্চয়ই আপনারা এটা ভালো করে বুঝে নেন, যশোর জেলা এবং চৌগাছাতে আসতে হবে, যারা আসতে পারবেন তাদেরকে পাখি দিতে পারবো। আশা করি ভিউয়ার্স এটা আপনাদেরকে বোঝাতে পারলাম। আশা করি ভিউয়ার্স যেটা আপনাদেরকে বুঝালাম এটা আপনার একদম ক্লিয়ার, আর যে পাখির যে ডাকটা আপনাদেরকে শোনাচ্ছে এটা তো রিয়েল, এটা আমার নিজের মাথার ঘুরে আপনি তো দেখছেন অটোমেটিক পাখি কীভাবে ট্রেনিং প্রাপ্ত। আপনি যদি একটা পাখির ট্রেনিং প্রাপ্ত করতে চান নিম্নপক্ষে একটা পাখির পেছনে 1 বছর সময় দিলে আপনার একটা পাখি পুরোপুরিভাবে সম্পূর্ণ একটা শিকারে ট্রেনিং প্রাপ্ত হয়ে উঠবে। আপনি যে কোনো পাখি দিয়ে কিন্তু পাখি ধরতে পারবেন না, কারণ পাখিতে পাখি ধরতে হলে যেটা আপনার ফাঁদের ভিতরে থাকবে সেটা ছেলে পাখি হতে হবে, ছেলে পাখি যেটা মাথা উঁচু নিচ করে ডাকে, আপনাদের তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন স্পষ্ট ক্লিয়ারভাবে, এই পাখিটা হতে হবে। এই পাখিটা হলে আপনাদের নিশ্চয়ই পাখি দিয়ে পাখি ধরতে পারবেন।
আর গ্রামের ঐতিহ্য হিসেবে যেভাবে ভাত খেতে পাখি ধরে মানুষের এটা একটা আনন্দ বলতে পারেন, অনেকে আনন্দ করে ধরে, অনেকে মজা করে ধরে, কিন্তু এটা ধরা ঠিক না, তারপরেও সবাই শখের বিষয়ে ধরে। আর আপনি বলবেন যে ভাই এই দেশি পাখি তো ধরা ঠিক না, আপনি কি কেন ধরেন? আমি কিন্তু ভাই পাখিটাকে ধরি না, আমি আপনাদেরকে আগেও বলেছি এখনও বলছি ভাই আমি পাখিটাকে ধরি না, কিন্তু আপনারা কিন্তু অধিকাংশ ভিডিও যেটা আমার চ্যানেলের র্যাঙ্ক নাম্বার 1 এ রয়েছে এই ঘুঘু পাখি, আপনারা তিলা ঘুঘু পাখির ভিডিও দেখতে যে এত পছন্দ করেন সেটা আপনারাই তো ভালো জানেন, যে আমি ভিডিও আপলোড এত মানে সানকুনোর পাখি আছে, লাভবার্ড, ককাটেল, অনেক দামি দামি যেসব পাখির জোড়া 40-50 হাজার টাকার জোড়া, সেসব পাখির ভিডিও আমি আপলোড করি, সেসব ভিডিও ভিউ হওয়ার কত মাত্র 200-300 জন আপনারা দেখেন। আর যখনই এই যে ঘুঘু ডাকছে একটা তিলা ঘুঘুর ভিডিও আপনাদের আপলোড করি, 2 লাখ, 3 লাখ, 1 লাখ, 10 লাখ মানে মানুষ শুধু দেখার জন্য প্রস্তুত, ভিডিও ছাড়লি 10,000, 5,000, 50,000 ভিউ হয়ে যাচ্ছে কয়েক সপ্তাহে, আপনারা দেখছেন কিসের ভিডিও? তিলা ঘুঘুর। সেই কারণেই আমি শুধু তিলা ঘুঘুর ভিডিও বানিয়ে থাকি শুধু আপনাদের জন্য। আর সবার পছন্দ এই ফাত খাঁচা মুখো, যে আমি একটু মাঠে যাবো, ফাত খাঁচা দিয়ে একটা পাখি ধরবো, আমার কি ভালো লাগবে, মানে এরকম একটা সবার ভিতরে একটা আনন্দ কাজ করে। যারা পুলিশের চাকরি করেন, আর্মির চাকরি করেন, তাদেরও কিন্তু এরকম আশা আছে, তারাও কিন্তু আমার কাছ থেকে পাখি সংগ্রহ করেছেন, তারাও কিন্তু শখের বিষয়ে ধরার একটা মানে একটা মন মানসিকতা। অনেকে আছেন যে কলেজের প্রফেসর যে স্যাররা আছেন কলেজের যশোর জেলাতে, অন্য অন্য জেলাতে আমাকে ফোন দেন যে আমি স্যার বলছে এরকম কলেজের, আমার ইচ্ছা জেগেছে যে আমি একটু ফাত খেঁচা দিয়ে পাখি ধরবো, তুমি কি আমাকে একটা ফাত খেঁচার ঘুঘু দিতে পারবা, মানে এরকম অনেক জায়গা থেকে ফোন দেয়। সেই কারণে মানে আপনাদের জন্য এই পাখিগুলো আমি কালেকশন করি, কেরকম এগুলো তো আমি আর তৈরি করি না, কারণ একটা পাখি তৈরি করতে গেলে নিম্নপক্ষে একটা বছর একটা পাখির জন্য সময় দিতে হয়, ট্রেনিং করাতে হয়, যেহেতু একটা কষ্টের দাম আছে, সেই হিসেবে একটা পাখির দাম যে কেমন হবে আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি সেই হিসেবে আমিও বিভিন্ন জেলা থেকে পাখিগুলো সংগ্রহ করে থাকি, আশা করি ভিউয়ার্স আপনি বুঝতে পেরেছেন, আমি সংগ্রহ করি ফাত খেঁচা সহ পাখি সংগ্রহ করি দেখে শুনে, এবং সেই সহই আবার সেভাবে সেল করে দিই, মনে করেন আমার পকেট খরচ কিছু টাকা রেখে দিই, তারপরে আমি আবার সেল করে দিই। আশা করি ভিউয়ার্স সম্পূর্ণ একদম ক্লিয়ারভাবে আপনাদের ভিডিওতে আমি বুঝাইতে পারছি, যদি তারপরেও আপনারা না বুঝতে পারেন আমার ডিসক্রিপশনে ভিডিওর নাম্বার দেওয়া আছে, মানে আমার নিজস্ব পার্সোনাল নাম্বার দেওয়া আছে, ওটা ইমো, হোয়াটসঅ্যাপ সব কিছুই খোলা আছে, ওটা আপনারা সরাসরি ফোন দিতে পারেন। কিন্তু অনেকের তো ফোন ভাই সামান্য কারণে ধরা যায় না, কারণ অনেক ব্যস্ততার ভিতরে থাকতে হয়, যেহেতু ফোন দিবেন না, ভিডিওতে কমেন্ট করলে আমি কমেন্টের রিপ্লাই কিন্তু দেবো। দেখতে পাচ্ছেন পাখি অটোমেটিক ডাকছে, এটা তো রিয়েল, এটা তো আর ভিডিও ফেক না ভাই, দেখতে পাচ্ছেন পাখির মধ্যে কিন্তু অটোমেটিক ডাকা শুরু করে দিয়েছে, আর স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন একটু ঠান্ডা হও, ঠান্ডা হও, মানে এটা কিন্তু আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। আর একটা বিষয়, আমার আরও 2টা ইউটিউবে চ্যানেল আছে, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, ওই চ্যানেলগুলো সাপোর্ট করবেন, সবার পাশে থাকবেন, আমি যশোর জেলার ছেলে, আমি যেন যশোর জেলায় ভালো একটা নাম করতে পারি বা ভালো একটা পজিশনে উঠতে পারি, আপনাদের দোয়াই এটাই আপনাদের কাছে কামনা করি। তাহলে ভিউয়ার্স আজকের মতন ভিডিও আমি এখানে শেষ করতে চলেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো একটা ভিডিওতে হয়তো আপনাদের সাথে আবার দেখাতে পারে। সাথে ছিলাম আমি ডিজে শাহেদ খান, আসসালামু আলাইকুম। আর একটা বিষয়, লোভে পাপ পাপে মৃত্যু, এটা কিন্তু মাথায় রাখবেন, আর কখনো মিথ্যা কথা বলবেন না, যদি সত্যের পথে থাকেন তাহলে নিশ্চয়ই আপনারও একজনের সফলতা পাবেন নিশ্চয়ই। বাই বাই।